ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের 50তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, রাজা পাসওয়ান, গীতালি বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভার্চুয়ালি উদ্বোধন শেষে প্রদীপ প্রজ্বলন করা হয় অতিথিদের উপস্থিতিতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া জানান, নারী সুরক্ষায় চলতি বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন পুজো মণ্ডপকে চিহ্নিত করে। আমি সকলকেই শুভেচ্ছা জানাবো, সকলেই ভালোভাবে থাকুক, আমাদের সকলেই উপরে মা দুর্গা আশীর্বাদ থাকুক, আমাদের সকলে পূজা ভালোভাবে কাটুক। আর এটাই আশ্বস্ত করবো পুরো প্রশাসন, পুলিশ প্রশাসন পুরোভাবে তৎপর থাকবে, যারাই মানুষ আছে তাদের পূজা ভালোভাবে কাটে, ভালোভাবে ওনারা পূজা পণ্ডাল করতে পারেন, দেখতে পারেন, করতে পারেন, তার জন্য আমরা তৎপর থাকবো, ওনাদের সাথে থাকবো। মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা আলাদা ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছর, এবছরে কি তাই? এই বছরে নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে। আপনারা জানেন কিছুদিন আগেই আমরা 3টি অধ্যায় স্টার্ট করেছিলাম, একটা পর আমরা বাড়াতে যাচ্ছি, 4টি আমরা অধ্যায় স্টার্ট করবো। তাছাড়া পণ্ডাল ভিত্তিক আমাদের মহিলা সুরক্ষা থাকবে, যে যে পণ্ডালে বেশি সংখ্যায় মানুষ আসবেন সেই কিছু কিছু পণ্ডাল আমরা চিহ্নিত করেছি, সেখানে আমাদের স্পেশাল সুরক্ষা থাকবে, চুরি না হয়, অনেক সময় হার ছিনতাই গলা থেকে এইসব ঘটনাটা হয়, সেটা না হয়, তার জন্য আমাদের প্লেন ক্লথে আমাদের টিমগুলো কোনো নাম্বার থাকছে কি যেটা এমার্জেন্সি পিরিয়ডে কেউ বিপদে পড়লে? আপনাদেরকে 4 তারিখ ওটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এমনি আপনারা প্রচার করবেন 112 যদি কেউ কল করে, তাহলে সেটা আমাদের ভবানী ভবনে থাকে, ওখান থেকে ডাইভার্ট হয়ে এখানে আসবে, ইমিডিয়েটলি 112 মাধ্যমে রিলিফ পাবে। অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা দুর্গা উৎসব কমিটির সভাপতি উত্তম দাস জানান, ব্যারাকপুরের মধ্যে একমাত্র পুজো মধ্যননা সর্বজনীন দুর্গা উৎসব অধিবাসী বৃন্দের যে পুজো, এটা অবশ্যই আমাদের গত বছরও করেছিলেন, এবারও করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে যে স্মরণে রাখেন এই জন্য আমরা খুব গর্বিত এবং আজকে খুবই ভালো লাগলো। মহালয়া এখনো 10% কাজ বাকি আছে, পুরোটা কাজ হয়নি, লাইটের কাজ বা প্যান্ডেলের 10% এর কম, এরপরে সব আরো অনেকে আসবে, তখন আরো ভালো হবে আশা করি। 50তম বর্ষ পুজোটাই তো একটা আকর্ষণ, আপনারা যেটা দেখছেন প্যান্ডেলটাই তো একটা নতুন আকর্ষণ অবশ্যই ব্যারাকপুরে এসেছে, যে ব্যারাকপুরে মানে একদম লোকে এখানে না অন্য জায়গায় যেতে ঠাকুর করছে, কিন্তু ব্যারাকপুর যেভাবে বেশ কয়েকটা ক্লাব যে পুজোর যে সুন্দর একটা ব্যবস্থা করেছে বেশ কয়েক বছর ধরে, তাতে ব্যারাকপুরের মানুষ বহু মানে প্রশংসাও করে এবং নিজেরাও একটা তৃপ্তি পায়। এখানে আমরা 18টা ক্লাব উত্তর চব্বিশ পরগনা জেলার পদক্ষেপ করলো। আজকে আমি আপনাদের সকলকে এবং তাছাড়া অন্যান্য যে সমস্ত কমিটিগুলো আছে আমি সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনারা খুবই ভালো পুজো করেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আছেন আমি ইতিমধ্যে ঘুরে এসেছি, আপনারা সকলে ভালো করে পুজো করুন এবং সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমি সকলকে জানাই অনেক অনেক কাজ খুলে শুভেচ্ছা, কারণ সিঙ্গুরের কাজ খুব খুবই খাটি এবং হুগলি সুন্দর সকল।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।